আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর হাটে। এই হাটে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি না মেনেই হাট পরিচালনা করছে। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে হাটে কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে যে হাট পরিচালনা করছে তার চিত্র। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে স্বাস্থ্যবিধি না মেনে কিন্তু এই হাট পরিচালনা করছে। যে আপনাদেরকে একটু দেখাই যে আপনারা দেখবেন যে এই হাটে কিন্তু এই শিশু এবং বৃদ্ধাদের আসার কথা সরকারিভাবে বিধিনিষেধ থাকলেও এই হাটে কিন্তু প্রচুর এই শিশু এবং বৃদ্ধাদের এই হাটে কিন্তু দেখা যাচ্ছে। বেশিরভাগ মানুষের মুখে কিন্তু মাস্ক নেই এবং স্বাস্থ্যবিধির কিন্তু কোনো বালাই এই হাটে আমরা দেখতে পাচ্ছি না। তো আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে, দেখাতে চাচ্ছি যে এই হাটে কিন্তু হাট ইজারাদার কর্তৃপক্ষর কারোর কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কাউকে কিন্তু দেখা যায়নি এই পর্যন্ত। এই 5 থেকে 6 হাজার লোকের যে ব্যাপক যে জনসমাগম হচ্ছে সেই এই এই হাটটাই কিন্তু আলাউদ্দিন নগর হাটটাই আমরা দেখতে পাচ্ছি। তো বেশি আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছিলাম, তো ক্রেতার সাথে কথা বলে দেখবো যে হাটের আসলে কেমন দাম, আসলে এই হাটে আপনি ঘুরে কেমন কি দাম দেখবেন? আমি তো বিগত দিনে হাটে আসছি, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি ম্যাক্সিমাম এবার দাম চাচ্ছে। ক্রেতার সাথে কথা বললাম, আসলে তিনি আমাদেরকে জানালেন যে হাটে কিন্তু বিগত দিনের থেকে এইবার কিন্তু অনেক গরুর দাম বেশি। তো ঈদের বাকি আছে আর মাত্র 3 দিন, এই 3 দিনের শেষ মুহূর্তের কিন্তু গরুর বাজার বিগত দিনের থেকে কিন্তু এখন অনেক বেশি। তো আমি একজন হাট ইজারাদারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে তারা কেন এখানে যে ব্যাপক জনসমাগম হচ্ছে, সরকারের বিধিনিষেধ মানছে না, স্বাস্থ্যবিধি মানছে না, মুখে মাস্ক নেই, স্যানিটাইজিংয়ের বা সাবান পানির কোনো ব্যবস্থা নেই। তো এই বিষয়ে তারা কিন্তু আসলে ক্যামেরার সামনে কেউ কোনো কথা বলতে আসলে চায়নি। তো এই হাটে কিন্তু আমরা প্রশাসনের কাউকে কিন্তু এই পর্যন্ত এই হাটে কাউকে দেখি নাই। কুষ্টিয়া থেকে সোনিয়া জিম, গ্লোবাল টেলিভিশন।